আসসালামু আলাইকুম। আজকে আমি সবার সাথে শেয়ার করতে চাই হালিম মিক্সার সহ পারফেক্ট হালিম রেসিপি। এই রেসিপিটি আমি ইউটিউব থেকে বিভিন্ন আপুদের রেসিপি থেকে শিখেছি, কিন্তু আমি চেষ্টা করেছি আমার মতো করে পারফেক্টভাবে সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক বাটন ক্লিক করবেন। হালিম বানানোর জন্য বিভিন্ন প্রকারের ডালের প্রয়োজন হয়। এখানে আমাদের আমেরিকাতে বাঙালি গ্রোসারি কিংবা ইন্ডিয়ান স্টোরগুলোতে এইভাবে প্যাকগুলো পাওয়া যায় ডালের। তো এটি হলো গম। তো গম যদি আপনারা না ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে কয়েক চামচ রান্নার সময় ময়দা ব্যবহার করলেও হয়, তবে গমে স্বাদ ভালো আসে। মাসকলার ডাল, পোলাওয়ের চাল, ভাতের চাল, মসুর ডাল, ভাজা মুগ ডাল, মুগ ডালটা একটু ভেজে নিলে ভালো ফ্লেভার আসে। খেসারির ডাল, ছোলা বুটের যে ছোলার বা বুটের যে ডালটা ওই ডাল, তারপর চিনিগুড়া পোলাওর চাল ব্যবহার করতে পারেন বা বাসমতি চাল ব্যবহার করতে পারেন। কোনটা কোন পরিমাণ দরকার হবে সেটি আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব এবং অবশ্যই নেওয়ার সময় আপনাদের সাথে পরিমাণটা বলবো। তো এখানে আমি সব মুগ ডালটা হালকা ভেজে নেব, এতে করে হবে ভালো ফ্লেভার আসবে। আর একসাথে আপনি ভেজে যদি ঠান্ডা করে বয়ম ভরে রাখেন, যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি রেগুলার ডালের মতো পানি দিয়ে পরিষ্কার করে মানে ধুতে করে নিলেন। তো এখানে আমি যেহেতু 100 মানুষের আয়োজন করব, তাই আর আমি রেডিমেড মিক্সার দিয়ে করিনি, আমি নিজেই বানিয়ে নিয়েছি বাসায়। তো চিনিগুড়ার চাল কিংবা সুগন্ধি যে কোনো চাল, পোলাওয়ের চাল বা বাসমতি চাল নিতে পারেন 2 কাপ। আমি এখানে চিনিগুড়া পোলাওয়ের চাল নিয়েছি 2 কাপ পরিমাণ। যেই কাপেই নেন না কেন সবগুলো উপকরণ হুবহু সেই কাপ দিয়েই মেপে নেবেন। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ চিনিগুড়া পোলাওয়ের চাল নিলাম। তারপরে এই যে উড়ের ডাল মানে মাসকলাইয়ের ডাল, এটি দরকার 2 কাপ। এই ডালটির কারণে হালিমের স্বাদ অনেক বেড়ে যায়। অবশ্যই এই ডাল রাখার চেষ্টা করবেন। হাতের কাছে সব ডাল না থাকলেও এই মাসকলার ডালটা অবশ্যই রাখতে চেষ্টা করবেন। এখানে নিয়েছি আমি 2 কাপ গম। যদি গম আপনার হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে রান্নার শেষের দিকে 5 থেকে 6 চামচ ব্যবহার করতে পারেন ময়দা। তো এখানে আমি মসুরের ডাল, যেটি রেগুলার যে হলুদ মসুরের ডাল, সেই মসুরের ডাল নেব 1 কাপ। এবং এখানে আমার এই ডালটার নাম খেসারির ডাল, আমরা এটাকে কলাইয়ের ডালও বলি। তো সেই ডাল দেখতে এই রকম, এর নেব 1 কাপ। সম্পূর্ণ আইটেমগুলো আমি ডিসক্রিপশন বক্সে পরিমাণটা লিখে দেব। তো এটা হলো বুটের ডাল। তো বুটের ডাল আমি ছোলা বুটের প্যাকেটটা ছিল না, তাই আমি জাস্ট ছোলাটা দেখালাম। তো ছোলার ডাল বা বুটের ডাল সেটা নেব 1 কাপ পরিমাণ। এরপরে ভাজা যে মুগ ডাল, মুগ ডালটা আমি ভেজে নিয়েছি। তো এটি ঠান্ডা হওয়ার পর এখান থেকে আমি মুগ ডালটি ব্যবহার করব 1 কাপ পরিমাণ। তারপরে আপনার সিদ্ধ চাল, যেটা আপনার রেগুলার ভাত খান সেই চাল ব্যবহার করব, সিদ্ধ চাল বা ভাতের চাল 1 কাপ পরিমাণ। তো সব উপকরণ আমি একসাথে মিক্স করে নেব। তো মিক্স করার পর আমার 11 থেকে 12 কাপ হয়েছে। তো আমি 100 মানুষের আয়োজন করতে চাচ্ছি, আমার বাসায় পার্টি। তো জাস্ট এসে যে একটা টিফিন দেব তার সাথে আমি হালিম রাখতে চাইছি। তো দেখা যায় আমার এতগুলো দরকার হবে না, এত পরিমাণ, এজন্য আমি এখান থেকে সম্পূর্ণ সবগুলো মিক্স করে ভালোভাবে আমি 6 কাপ পরিমাণ ডাল 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে যদি সময় না থাকে অন্তত 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন। বেশি ভিজিয়ে রাখলে হয় কি সফট হয়, ব্লেন্ড করতে সুবিধা হয়। তো এটি আমি ভালোভাবে কয়েকবার পরিষ্কার করে নেব পানি দিয়ে ধুয়ে। তো 4 থেকে 5 বার পানি দিয়ে ধুয়ে আমি এটি 5-6 ঘন্টা ভিজিয়ে রাখবো। এরপরে এটিকে আমি একটু আস্তে আস্তে থাকবে সেই রকমে আমি একটু ব্লেন্ড করে নেব। চাইলে শিল্পাটায় বেটেও নিতে পারেন। এখানে আমি গরুর গোশ ব্যবহার করব, তাই গোশ হাড্ডি গুড্ডি সহ ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চিকেন বা খাসির গোশ, যে কোনো গোশ ব্যবহার করতে পারেন, প্রসেসিং পদ্ধতি সেম। তো 2 কাপ পরিমাণ তেল আমি গোশ কষানোর জন্য দিয়ে দিচ্ছি আর কিছু মশলা। তো একটি গ্রান হয়ে আসার পরে আমি পেঁয়াজ দিয়ে দেব 3 কাপ পরিমাণ। তো পেঁয়াজটাকে একটু ভেজে আমি এটিকে বেরেস্তা করে নেব। তো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি গোশ দিয়ে ধুয়ে রেখেছি সেটি দিয়ে দেব। আর আমি যেহেতু পরিমাণে বেশি করতেছি 6 কাপ পরিমাণে হালিমের ডাল নিয়েছি বা হালিম মিক্সার নিয়েছি। তো যদি আপনারা কম করতে চান সেই ক্ষেত্রে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে যে লেখা বা ভিডিওতে যে আমি লিখে দেব সেখান থেকে একটা অনুমান করে মশলাপাতি সব হিসাব করে করে কমিয়ে নেবেন। এখানে আমি 6 কাপ ডালে আমার টার্গেট ছিল যে 50 থেকে 60 জন মানুষ জন্য খেতে পারে। ইনশাল্লাহ সেটি আমি হয়েছে। খাবার পরে আমার এক্সট্রাও ছিল, তবে খাবারের ডিপেন্ড করে এক একজন এক এক রকম খায়, অনেক সময় একজনে দুজনেরটাও খেয়ে ফেলে। তো আমার ওরকম হয় নাই, ঠিকভাবে ছিল। তো এই পর্যায়ে আমি হালিম মশলা দিয়ে দেব 9 টেবিল স্পুন। তো আমি এজন্য হালিম যে রেডিমেড মিক্সার পাওয়া যায় মশলার ওটির 2 প্যাক মশলা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। তো এবারে আমি মশলাটার সাথে পেঁয়াজ বেরেস্তার সাথে গোশটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এতে করে গোশের সাথে খুব সুন্দরভাবে মশলার যে একটা ফ্লেভার বা পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা মিশে যাবে। এরপরে আমি অন্যান্য মশলা ব্যবহার করব। তো এভাবে আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেই। আর গোছে কোনো পানি ব্যবহার করতেছি না, এখান থেকেই পানি বের হবে। আর লবণটা অবশ্যই একটু বুঝে শুনে দেবেন। এই পর্যায়ে হালকা দিলেন, তারপরে আবার হালিম যখন রান্না করবেন তখন মানে মেইন যে ডালটার সাথে মিক্সড করবেন তখন আবার একটু দেখে দেখে দিলেন। লবণ কম হোক, জানি বেশি না হয়, সেজন্য অল্প অল্প করে লবণটা মিক্স করা আমার মতে বেটার হয়। আর যারা পাকা রাঁধুনি তারা আশা করি একসাথে দিয়ে দিলেই মানে অনুমানটা ঠিক আছে। আমার মতো যারা ভুংভাং রাঁধুনি তাদের জন্য একটু কষ্টকর হয়, বুঝে বুঝে দিতে হয়। আমি যেটা করছি অল্প অল্প করে দিয়েছি। তো গোশটা 1 থেকে দেড় ঘন্টা রান্না করা বেটার, কারণ আপনার হালিমের গোশটা একটু গলে গেলে বা বেশি সফট হলে বেশি ভালো লাগে হালিমটা খেতে। এখন আমি 6 কাপ পরিমাণ হালিম মিক্সারের জন্য যে পরিমাণ মশলা দরকার দিয়ে দিচ্ছি। 3 চা চামচ মরিচের গুঁড়ো। আপনার যদি কম করতে চান অনুমানটা করে কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। তো 6 কাপ মনে রাখবেন, আমি 6 কাপের মশলার হিসাব দিচ্ছি। তো এখানে 3 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং 3 চা চামচ জিরা গুঁড়ো দিচ্ছি, 3 চা চামচ ধনিয়া গুঁড়া দেব, লবণ স্বাদ অনুযায়ী। তবে আমি এখানে 3 চা চামচ দিয়েছি এবং শেষের দিকে আমি আবার 2 চামচ অ্যাড করেছিলাম। এখানে আদা বাটা 4 চা চামচ, রসুন বাটা 3 চা চামচ। 6 কাপ পরিমাণ হালিম মিক্সের জন্য আমি সব কিছুই প্রায় 3 চা চামচ নিয়েছি, 4 চামচ শুধু আদা নিয়েছি। তো আপনারা আপনাদের যে পরিমাণ রান্না করতে চান, ও বারবারই বলতেছি, ডিপেন্ড করে ওর উপর কমিয়ে বাড়িয়ে নেবেন। তো মশলা একটু কম বেশি হইতে পারে, আমারও হয় অনেক সময়। তো ভালোভাবে কষিয়ে নেব এবং গোশটা যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। হালিমের গোশ ভালো সিদ্ধ হলে, ভালো মশলা কষানো হলে খেতে ভালো লাগে। এই গোশ কষানোর মধ্যেই হালিমের স্বাদ আসলে বাড়ে কমে। তো পারফেক্টভাবে গোশ সিদ্ধ যখন হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি ব্লেন্ড করে রাখা যে ডালটা ছিল ওই ডাল দিয়ে দেব। এই গোশের সাথে আমি কষিয়ে নেব। আলাদা ডাল অনেকেই সিদ্ধ করে নেয়, আমি দেখেছি ইউটিউবের বিভিন্ন ভিডিওতে, কিন্তু আমি সেটি করি নেই। আমার মনে হলো যে এই গোশের সাথে ডালটা যদি আমি কষিয়ে নেই তাহলে ভালো একটি ঘ্রাণ আসবে বা ভালো হবে। তো এখন আমি বড় পাত্রে এভাবে এই যে ডাল, সব ডাল মিক্স করে ভিজিয়ে রেখেছিলাম, ব্লেন্ড করে নিয়েছি, এগুলো কষিয়ে নেব। কারণ ওই পাত্রে আমার 50 জনের হালিম সম্ভব না, নাড়াচাড়ায় কষ্ট হবে। তো আমি বড় পাত্রে নিলাম এবং বাহিরে আমার বারান্দাতে আমি এভাবে ঘ্যাসে বসিয়ে দিলাম। তো বিদেশিরা এমনিও কম খায়, তো সেই ক্ষেত্রে 50 জন মানুষের এটা খেয়ে বেশিও হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটি আনুমানিক 20 থেকে 25 জন মানুষের হালিম হয়েছে। কারণ বাংলাদেশের মানুষ সব কিছু একটু বেশি পছন্দ করে বা বেশি তারা পছন্দ করলে খায়। তো এখানে আমি ডাল যখন সিদ্ধ হয়ে যাবে, পারফেক্ট সিদ্ধ হয়ে যাওয়ার পর ঘি দিয়েছি 1 কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, রসুন কুচি तीन टेबल स्पून एवं शुकनो मरीच चार पाँचटी एवं सरिषा एक चा चामच एभावे भेजे बेरेस्ता करे जस्ट एभावे बागार दिए दिलाम। एटाके आमरा बागार बोली बा फोड़न काटा जेटाई होक। तो एते करे सुंदर एकटी फ्लेवर आसबे। हये गेलो आमार हालिम, खूब सुंदर एकटी फ्लेवर आसछे बा खूब मजा हयेछिलो हालिमटी। आशा करी भिडियोटी आपनादेर काछे भालो लेगेछे बा अनेकेई आमार मतो जदि एभावे रान्ना करते चान एकबार हलेओ ट्राई करे आमाके कमेंट करे जानाबेन आपनादेर हालिम केमन हलो बा आमार रेसिपिटी केमन लागलो। आजके बिदाय निच्छि। आससालामु आलाइकुम, आल्लाह हाफेज।